সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগতম আমাদের আজকের এই প্রোগ্রামে। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্টুডেন্ট ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানোর জন্য। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন মিস্টার সোহেল মিয়াজি, যিনি ইতালির রোম শহরের লাসা পেন্সা ইউনিভার্সিটিতে মাস্টার্স অধ্যয়নরত। তো আমরা তার কাছ থেকে এই স্টুডেন্ট ভিসা সম্পর্কে বিস্তারিত জানবো। ধন্যবাদ ইমরান ভাই, সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখার জন্য। আর আমাকে আন্তরিকভাবে ধন্যবাদ ইমরান ভাইকে আমাকে তার পেজের মাধ্যমে লাইভ প্রোগ্রাম আনার জন্য। তো আমরা আসলে বেসিক্যালি ইতালির যে স্টুডেন্ট ভিসাগুলি আছে এই বিষয়ে একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে খুব সহজভাবে নিজ চেষ্টায় বা নিজের উদ্যোগে আপনারা সহজভাবে ইতালিতে আসতে পারেন আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য। তো প্রাথমিক যে কাজগুলি করতে হয় আমাদের, তা হচ্ছে যে আমাদের ডকুমেন্টেশন গুলো রেডি করতে হয়। তো ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে মিনিমাম এসএসসি এবং এইচএসসি পাস করতে হবে যদি আপনি ব্যাচেলর করতে আসেন, আর যদি মাস্টার্স করতে আসেন সো সেম আপনাকে অনার্স পর্যন্ত কমপ্লিট করতে হবে। বিষয়গুলি হচ্ছে যে প্রাথমিক যে কাজগুলি আমাদের করতে হয়, একটা রিকোয়ারমেন্ট থাকে যে রিকোয়ারমেন্ট গুলি কি কি। মিনিমাম আমরা এই জায়গায় ইতালিয়ান যে ইউনিভার্সিটি গুলি আছে মোস্ট অফ দা ইউনিভার্সিটি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে আমরা আসলে বাংলাদেশ থেকে আসার চেষ্টা করি যে কিভাবে আসবো বা কিভাবে বিনা টিউশন ফিতে পড়া যায়, কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত দেশের ছাত্র বা মধ্যবিত্ত দেশ আমাদের আন্ডার ডেভেলপিং কান্ট্রি, তো ওই হিসাবে আমরা চেষ্টা করি যে মোটামুটি যে জায়গায় টিউশন ফি কম বা সেই দেশগুলিতে আসার জন্য, যে ফর এক্সাম্পল জার্মানি এবং ইতালি, ইউরোপের ভিতরে জার্মানি ইতালি এই দুইটা দেশই মোটামুটি টিউশন ফি নাই বললেই হয়, হাতে গোনা কিছু টিউশন ফির মাধ্যমে পড়াশোনা করতে হয় যদি আমি স্কলারশিপ নিয়ে আসতে পারি। তো প্রাথমিক যে কাজগুলি করতে হয় সেটা হচ্ছে যে আমাদেরকে প্রথমে আমাদের যেটা আসার জন্য প্রথম আছে আপনাকে মানসিক ভাবে প্রিপারেশন নিতে হবে যে আমি আসলে ইউরোপে গিয়ে বা ইতালিতে গিয়ে পড়াশোনা করব, এটা হচ্ছে আচ্ছা সোহেল ভাই, আমরা আপনার থেকে জানবো প্রথমত যে ডকুমেন্টস গুলো দরকার স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করার জন্য, সেই ব্যাপারটা একটু যদি আপনি আমাদেরকে বলতেন। ধন্যবাদ ইমরান ভাই। ডকুমেন্টেশন বিষয়গুলো হচ্ছে প্রাথমিক ভাবে আপনার মেট্রিক বা এসএসসি এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট মিনিমাম 2 কপি করে অফসেট পেপারে, বা আমরা যেটা নর্মালি ডাবলই পেপার বলি, অনেক অফসেট পেপার বন্ধ হয়তো বলতে না, তো তাদের জন্য বলা ওই পেপার গুলি ফটোকপি করতে হবে মিনিমাম 2 কপি করে পরে এসএসসি এবং এইচএসসি এইচএসসি এর মার্কশিট। মার্কশিট এবং সার্টিফিকেট বা ইনিশিয়ালি অ্যাপ্লিকেশন করার জন্য কি পাসপোর্ট থাকা জরুরি? পাসপোর্ট ইজ মাস্ট, বিকজ পাসপোর্ট হচ্ছে আপনার দেশের আইডেন্টিটি, আপনি কোন দেশের স্টুডেন্ট, ওকে, এটা হচ্ছে মাস্ট বি লাগবে। পাসপোর্ট দেন হচ্ছে ডকুমেন্টেশন। সো ডকুমেন্টস এর বিষয়গুলি হচ্ছে যে আপনাকে মেট্রিক ইন্টার যদি আপনি ব্যাচেলর করতে আসেন তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট মার্কশিট গুলি প্রত্যেকটাকে 2 কপি করে আগে ফটোকপি করতে হবে। আর যদি আপনি মাস্টার্স এর জন্য আসেন তাহলে সেম ব্যাচেলর সার্টিফিকেট মার্কশিট গুলি এক্ষেত্রে আপনাকে ন্যূনতম যোগ্যতা কত হতে হবে ন্যূনতম এসএসসি যোগ্যতা এবং এইচএসসি ওইভাবে তে? আমাদের ভার্সিটি গুলি যেটা ইতালিতে যে ইউনিভার্সিটি গুলিতে আছে তেমন কোনো রিকোয়ারমেন্ট থাকে না, মোটামুটি একটা রিকোয়ারমেন্টে থাকে যে মিনিমাম 3 আউট অফ 5 এ 3 পয়েন্ট থাকলে আপনি অ্যাপ্লাই এর যোগ্য। অ্যাপ্লাই আর দেবো, ডিপেন্ডস করে হচ্ছে যে ইউনিভার্সিটির যারা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে থাকে তারা আপনাকে অ্যাপ্লাইটা ইস্যু করবে কি করবে না। হ্যাঁ, পাশাপাশি একটা হচ্ছে যে আইএলটিএস, যে মিডিয়া ফর ইনস্ট্রাকশন ইন ইংলিশ, এই সার্টিফিকেটটা থাকলে আমাদের জন্য ভালো। যদিও অনেক ইউনিভার্সিটি আছে যে আপনার আইএলটিএস টা ম্যান্ডেটরি না, আচ্ছা বাট আইলস ছাড়া যদি অ্যাপ্লাই করে জি সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু? আইলস ছাড়া আসলে ভিসা পাওয়ার পসিবিলিটি ডিপেন্ড করে হচ্ছে ভিসা অফিসারের উপরে, যদি আপনার রেজাল্ট আউট অফ 5 থাকে তো সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে। যেমন বিগত বছরগুলিতে যদি আমরা 2020 ধরি আইএলটিএস ছাড়াই ভিসা ইস্যু হয়েছে, সেটা রিজন হচ্ছে একটা হচ্ছে করোনার কারণে, সেকেন্ড হচ্ছে যে আসলে আমাদের ইউনিভার্সিটি গুলো ভিসা তেমন একটা রিকোয়ারমেন্ট বা তারা দেয় না যে আমাকে আইএলটিএস লাগবে, বাট কিছু কিছু ইউনিভার্সিটি দেয় সাবজেক্টের উপরে ডিপেন্ড করে। কিন্তু এই রিকোয়ারমেন্ট আসলে অ্যাকচুয়ালি যা বলতে গেলে আমাদের বাংলাদেশ ইতালিয়ান ভিসিটা অথরাইজ করে দেয় যে মিনিমাম 6 না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা যা বুঝতে পারছি যে ন্যূনতম যদি 3 পয়েন্ট থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু রেজাল্ট যত ভালো তার আসার সম্ভাবনা তত বেশি, এবং যদি আইলস করা থাকে সেই ক্ষেত্রে তার প্রায়োরিটি অনেক বেশি। অনেক বেশি, কারণ তারা আইস থেকে বেশি ফোকাস করে। আচ্ছা, তো আমরা এখন যে জিনিসটা জানবো সেটা হচ্ছে স্কলারশিপ সম্পর্কে। স্কলারশিপের যে ব্যাপারটা, এখানে যখন একটা স্টুডেন্ট স্কলারশিপ পায় সেই ক্ষেত্রে তার টিউশন ফিটা কিভাবে কাউন্ট করা হয়? তাকে কি টিউশন ফি পে করতে হয় না গভর্নমেন্ট কর্তৃক তাকে
টিউশন ফি বিনা বেতনে পড়ার সুযোগ করে দেওয়া হয়, ধন্যবাদ ইমরান ভাই। আমি স্কলারশিপ বিষয়টা তো পরে বলতেছি, আগে হচ্ছে প্রাথমিক যে কাজগুলি, যে আমি এই যে ডকুমেন্টেশন গুলো? ডকুমেন্টস এর ওকে, কাজগুলি আমি বলে দিচ্ছি। প্রথম টোটাল কয়টা স্টেপ? স্টেপ হচ্ছে ফাইভ স্টেপস আমরা আগাইতে হয়। এই তালিকা আসতে হলে পাঁচটা ধাপ আমাদেরকে পর্যায়ক্রমে আসতে হবে। ফার্স্ট ধাপ হচ্ছে যে প্রত্যেকটা সার্টিফিকেট এবং মার্কশিট এবং পাসপোর্ট, দেন হচ্ছে যদি আপনার মিডিয়া ফিনিশ আসে ইংলিশ সার্টিফিকেট থাকে, অর আপনার বি লেভেল পর্যন্ত ইংলিশের যোগ্যতা, এনি কাইন্ড অফ সার্টিফিকেট, দেন হচ্ছে আইএলটিএস এর সার্টিফিকেট যদি থাকে, তাহলে আপনি স্ক্যান করে ইউনিভার্সিটি সাইটে ঢুকে আপনার মন মতো সাবজেক্ট গুলোতে আপনি অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে প্রাথমিক কাজ। এটা করার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে যে আপনার ডকুমেন্টস গুলি বাংলাদেশের বিভিন্ন মিনিস্ট্রি এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আপনাকে ফলো করতে হবে। যেমন অ্যাটাস্টেশন করে নিতে হবে, যেমন কুমিল্লা বোর্ড থেকে অ্যাটাস্টেশন করে নিয়ে আসবেন। এটা হচ্ছে আমাদের একদম প্রাথমিক কাজ। প্রথম এটা কাজ করার পরবর্তীতে এই দুই কপি করার পর দেন আমরা নিয়ে যাবো হচ্ছে এটা মিনিস্ট্রি অফ এডুকেশন, অফ এডুকেশন মিনিস্ট্রিতে, যেটা আমাদের ঢাকায় সচিবালয়ে অবস্থিত। ওই জায়গা থেকে আমরা এটা এই কপিগুলি অ্যাটাস্টেশন করাবো। দেন আমরা চলে যাবো হচ্ছে ফরেন মিনিস্ট্রি, বা যেটা আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বলি অনেকে, এটা থেকে আমরা অ্যাটাস্টেশন করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রথম ধাপ। এই কাজগুলি শেষ করার পর পরই আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেললাম। এর মধ্যে এখানে একটা প্রশ্ন, এই প্রাথমিক ধাপ সকল ডকুমেন্টস রেডি করার পর যখন সে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, অফার লেটার পাওয়ার ক্ষেত্রে কি কোনো খরচ? অফার লেটার করার ক্ষেত্রে এই জায়গায় ইউনিভার্সিটি একটা ন্যূনতম একটা অ্যাপ্লিকেশন ফি আছে, সেটা ডিপেন্ডস করে হচ্ছে ইউনিভার্সিটি এন্ড সাবজেক্ট, যেটা আগে ছিল না, বাট রিসেন্টলি তারা কিছু ইউরো অ্যাড করছে। কোন ইউনিভার্সিটি 35 ইউরো, কোন ফাইভ, এটা ডিপেন্ডস অন, কারণ এক একটা ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি আবার 10 ইউরো আছে। তো আসলে এইগুলি যখন আপনি সাইটে ঢুকবেন ইউনিভার্সিটি, তখন এই জায়গায় সব রকম রিকোয়ারমেন্টই দেওয়া থাকে। আরেকটা প্রশ্ন, একটা স্টুডেন্ট কি একাধিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে? জি, একাধিক ইউনিভার্সিটি চাইলে 5টা 7টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারে, বাট সাবজেক্ট ভেরিয়েশন অনুযায়ী। আমার ফর এক্সাম্পল, আমার পছন্দ হয়েছে লা সাপিয়েন্স ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স আর বিজনেস ম্যানেজমেন্ট, আমি দুইটাতেই অ্যাপ্লাই করতে পারবো। অবশ্যই তার যোগ্যতা অনুযায়ী এবং তার যদি রিকোয়ারমেন্ট ফুলফিল হয় তাহলে সে অবশ্যই করবে। সায়েন্সের হলে সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে সে অ্যাপ্লাই করবে, কমার্স হলে কমার্সের ব্যাকগ্রাউন্ড, দেন হিউম্যানিটিস হলে যেটা আমরা আর্টস বলি, আর্টস হলে আর্টস অনুযায়ী তার যোগ্যতা অনুযায়ী সে 5টা থেকে 7টা অ্যাপ্লাই করে। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন থাকতে পারে আপনার ইমরান ভাই, যে আমরা কেন 7টা বা 8টা বা 5টা অ্যাপ্লাই করি? বিকজ এই কারণটা হচ্ছে একটাই, যে আপনি একটাতে অ্যাপ্লাই করলে যে একটা থেকে আপনি অফার লেটার পাবেন, এর কোনো মানে মেধার সিউরিটি নেই, মূল্যায়নে মূল্যে নাও দিতে পারে আপনাকে। তখন আমরা কি করি, ব্যাকআপ হিসেবে, যেটা আসলে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ বা যেগুলো আমরা আন্ডার ডেভেলপিং কান্ট্রি, তো সেই ক্ষেত্রে আমরা একটু 3-4টাতে অ্যাপ্লাই করি, যাতে এই সাবজেক্টটা যদি আমি না পাই, তো সেকেন্ড অপশন হিসেবে ওই সাবজেক্ট আমি অবশ্যই পাবো। তো সেই ক্ষেত্রে আমরা 3টা বা 5টা সাবজেক্টে অ্যাপ্লাই করি। এই হচ্ছে বিষয়টা আর কি। ওকে, আর সেকেন্ড যে স্টেপটা বলছিলেন আপনি, সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপটা হচ্ছে যখন আমরা মোটামুটি ডকুমেন্টস গুলি কালেক্ট, মানে অ্যাটেস্টেশন করা শেষ, দেন আরেকটা প্রসিডিউর, প্রাথমিক আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে আপনাকে ইতালিয়ান এমবেসির অথরাইজড ট্রান্সলেশন সেন্টার থেকে আপনাকে আপনার প্রত্যেকটা সার্টিফিকেট এবং মার্কশিট তাদের ভাষায় ট্রান্সলেট করতে হবে। দিস ইজ দ্য ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ফর ইতালিয়ান এমবেসি। যেটাকে নোটায়ও করা বলে, নো, তাহলে হচ্ছে ট্রান্সলেশন, যে ট্রান্সলেশন আপনার সার্টিফিকেট গুলি ফর এক্সাম্পল বাংলাদেশ ইংলিশে, তো ওইটাকে ইংলিশ থেকে তারা, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে ইতালিয়ান ট্রান্সফার করে ল্যাঙ্গুয়েজে নিতে পারে। করে অ্যাটেস্টেশন করে আমাকে সার্টিফিকেট আর একসেপ্ট তারা দিবে। ওকে, আরেকটা হচ্ছে এটার পাশাপাশি আইওএম, যেটা বলতে করতে হবে, আইওএম থেকে ভেরিফাই করতে হবে আপনার আরেক কপি। এটা হচ্ছে আমাদের ঢাকায় অফিস আছে এবং এটা ইন্টারন্যাশনাল 180টাতে সেটা অফিস আছে। আর যদি কেউ ফ্যামিলি বিষয়ের জায়গায় থাকে, ইতালিতে আছে বা তারা পড়তে চাচ্ছে, তাদের জন্য হচ্ছে ইতালিতে সিমা নামে একটা অফিস আছে, CIMEA, সিমা, এই অফিস থেকে, ঠিক, এটা হচ্ছে আইএমও এর মতোই সমান ভ্যালুয়েশনে এই কাগজগুলি আপনাকে অ্যাটাস্টেশন করতে হবে। কারণ আইএমও এন্ড অ্যাটাস্টেশন ছাড়া আপনি কোনোভাবেই নেক্সট প্রসিডিউরস বা সেকেন্ড স্টেপে যেতে পারবেন। এটা হচ্ছে একটা দ্বিতীয় দ্বিতীয় ধাপের প্রথম ধাপে, এটা গুরুত্বপূর্ণ। হচ্ছে লাস্ট কাজ, এগুলো আপনাকে করতেই হবে। আচ্ছা, তৃতীয় ধাপে আমাদের করণীয় কি? তৃতীয় ধাপ হচ্ছে যখন আমাকে ভার্সিটি থেকে অফার লেটার চলে আসবে, মানে অফার লেটার আমি কালেক্ট করলাম বা প্রাথমিক যেটা আমাকে সিলেকশন সিলেক্ট করছে, তো সেই ক্ষেত্রে হতে পারে যে অনেক ইউনিভার্সিটি আপনাকে এক্সাম নেবে সরাসরি, কাউকে অফার লেটার ইস্যু করে না। অনেক ইউনিভার্সিটি আছে সেটাকে এন্ট্রান্স এক্সাম বলে, 100 মার্কসের একটা এক্সাম নেবে, ওই এক্সামটা আপনাকে দিতে হবে উইথ স্কাইপ ইন্টারভিউ বা এটা তাদের সোশ্যাল মিডিয়া, কেউ হোয়াটসঅ্যাপও নিতে পারে। তো মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি স্কাইপে ইন্টারভিউটা নেয়, নেওয়ার পরে হচ্ছে আপনাকে অফার লেটার ইস্যু করবে। আচ্ছা, চতুর্থ ধাপে যাওয়ার আগে আমি একটু প্রথম ধাপে ফিরে যাই। আমাদের যখন সকল ডকুমেন্টস রেডি, আমরা যখন অ্যাপ্লিকেশন করব,
ঠিক সেই সময় ব্যাংক স্টেটমেন্টটা কখন দেখাতে হবে, কোন স্টেপে? ব্যাংক স্টেটমেন্ট আছে অন্তিমো, মানে হচ্ছে লাস্ট ধাপ, লাস্ট এটা ধাপ, হলো লাস্ট ধাপ। ব্যাংক ন্যূনতম ব্যাংক স্টেটমেন্ট কত দেখানো লাগতে পারে? আচ্ছা ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে আমি এটা এটা পরে নিচ্ছি, আচ্ছা, কিছু মাসের পরে পরে আমি এটা লাস্ট, বলবো। ওকে। দ্বিতীয় ধাপটা হচ্ছে আপনাকে যখন আপনাকে এন্ট্রান্স এক্সামের জন্য করবে, সিলেকশন করবে, তখন আপনাকে তারা সরাসরি আপনাকে সরি সরাসরি আপনাকে স্কাইপে ইন্টারভিউ নিবে বা এন্ট্রান্স এক্সাম দিতে হবে। দেওয়ার পর যদি আপনি পাস করেন তো সেই ক্ষেত্রে আপনার এই ইন্টারভিউটা মানে অফার ইন্টারভিউতে তারা লেটার, আমার যে ফলাফল দেন তারা এটার উপরে মেজারমেন্ট করে আপনাকে অফার লেটার ইস্যু করবে। হ্যাঁ, এটা একটা কথা আছে যে সব সাবজেক্টের জন্য ইন্টারভিউ মাস্ট বি অ্যাপ্রুভ না, সেটা হচ্ছে শুধু মেডিসিন আর সার্জারি ডিপার্টমেন্টের জন্য ম্যান্ডেটরি, আপনাকে এক্সাম দিতেই হবে। আচ্ছা আচ্ছা, মেডিসিন এবং সার্জারি সার্জারি ডিপার্টমেন্টে এক্সাম দিতে হবে, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিছু নাও কিছু দেওয়া লাগতে ক্ষেত্রে পারে ডিপেন্ড করে হচ্ছে আপনার ভার্সিটির উপর। ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল, যদি তারা মনে করে যে আপনার ইন্টারভিউ নেওয়া উচিত জি, তাহলে নিবে, আর যদি মনে করে না ওর রেজাল্ট এন্ড আদার্স কোয়ালিফিকেশন সব ওকে, তাহলে আপনাকে অফার লেটার তারা ইস্যু করে দিবে। আচ্ছা, অফার লেটার পাওয়ার পর জি, চতুর্থ স্টেপ, অফার লেটার হচ্ছে এটা হচ্ছে প্রাথমিক, সেকেন্ড স্টেপ দেন। সেকেন্ড স্টেপে, সেকেন্ড আচ্ছা, স্টেপ হচ্ছে আপনাকে ডিউবির জন্য অ্যাপ্লাই করতে হবে, যেটাকে আমরা ডিক্লারেশন অফ ভ্যালু হিসাবে মূল্যায়ন বলা হয়। যে আপনাকে ইতালিতে আসার আগে যেটা প্রাথমিক যেটা অনুমোদন, যে আপনি আসতে পারবেন, যেটা আপনাকে অফার ইস্যু করছে, জি ওইটার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো ডিউবি যখন আমরা অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে আমাদের সব রকম ডকুমেন্টস যা আমরা এর আগে ভেরিফাই করছি সবগুলি দিয়ে ইতালিয়ান এমবিসি যে বিএফএস অফিস জি অবস্থিত আমাদের গুলশান বনানী তে অবস্থিত, ওই জায়গায় আপনাকে এই সবগুলি ডকুমেন্টস এর প্রুফ সহ নিয়ে সাবমিট করতে হবে উইথ পাসপোর্ট। অ্যাপ্লাই করার পরে তারা আপনাকে সেকেন্ড অফার লেটার ইস্যু করবে, আবার যেটা পারমানেন্ট বা মেইন অফার লেটার ইস্যু করবে, আরো একটা অফার লেটার অফার আসবে, লেটার ইস্যু করবে, এবং আপনাকে যদি সবকিছু ওকে থাকে, আপনাকে মনে হয় যে তাদের এই দেশে পড়ার জন্য আমি যোগ্য বা আপনার কোয়ালিফিকেশন ঠিক আছে, তাহলে তারা আপনাকে ডিউবি ইস্যু করবে। এটা হচ্ছে ওকে। সেকেন্ড স্টেপ। তো এখন কথা থেকে যায় যে ডিউবিটা আসলে কি, ডিউবিটার উপরে ডিপেন্ড করে হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন হবে কি হবে না, বা আপনি আসতে পারবেন কি। আমরা একটা সময় ধরে নিতাম যারা ডিউবি পাবে তার মানে 80% ভিসা কনফার্ম, কারণ ডিউবি রূপে বেস করার পরে তেমন একটা প্রবলেম করে না, কিন্তু পরবর্তীতে ডিউবি যখন আমরা পেয়ে যাই দেন আরো কিছু আনুষঙ্গিক বিষয় থাকে আমাদের, ফ্যামিলি স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, এই আদার সাইট গুলি আরো তৈরি করার পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আলহামদুলিল্লাহ কারোই ভিসায় বা এতে প্রবলেম হয় না। যখন আমরা ডিউবিটা পেয়ে যাবো এই জায়গায় উইথিন আপনার 15 ডেজও লাগতে পারে, 15 ওয়ার্কিং ডেজ বা অনেকে আছে 3 অর 4 ডেজ হয়তো দিয়ে দেয়, ডিপেন্ডস করে হচ্ছে ইউনিভার্সিটি আপনার কি বলে যে আমাদের ইতালিয়ান এমবিসি শিডিউলের উপর ডিপেন্ড করে আপনি কয়দিনের ভিতরে আপনার অফার লেটারটা ইস্যু করবে। তো এই একটা বিষয় থাকে। দেন হচ্ছে যে আপনাকে আমরা যখন ডিউবিটা পেয়ে গেলাম আমরা 14 দিন পরে বা 15 দিন পরে, দেন হচ্ছে আমরা এখন প্রিপেয়ার করব আমাদের ব্যাংক স্টেটমেন্ট, দেন হচ্ছে আদার্স যে ফ্যামিলি ইন্টারেস্ট আছে আমরা ব্যাকগ্রাউন্ড, আপনি টাকাটা কোথা থেকে পেলেন, আমরা বাবার ব্যাকগ্রাউন্ড কি, বাবার ডকুমেন্ট সবকিছু তখন লাগে, যেটা আমরা লাস্ট স্টেজে যখন কথা বলতেছি ভিসা অ্যাপ্লিকেশন দেন আদার্স যে আনুষঙ্গিক যে সব ডকুমেন্টস গুলো আমাদেরকে রেডি করতে হবে। রেডি করার ভিতরে কি কি থাকে, যেমন ধর আপনার বাবার ভোটার আইডি কার্ড সেম টু সেম ওটার সাথে মিল থাকতে হবে আপনার ডকুমেন্টস এর সাথে, আপনার বাবার এটা থাকতে হবে, দেন হচ্ছে আপনার ফ্যামিলি ইনকাম যে আপনি কৃষির উপরে বেস করে আপনার সন্তানকে আপনি ইউরোপে পাঠাচ্ছেন, এটা একটা মূল সোর্স দেখাইতে হবে, ইনকাম আউট অফ সোর্স বাবা, কারণ এটা একটা, এটা আসলে প্রত্যেক বছর ইতালিয়ান এমবেসি একটা চেক লিস্ট আকারে দিয়ে দেয় যে কি কি রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। এর মধ্যে আরো থাকে আপনার ইন্স্যুরেন্স করতে হবে, একটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, আপনাকে দুইটা ইন্স্যুরেন্স করতে হবে। দেন আচ্ছা, এই ক্ষেত্রে একটা প্রশ্ন, অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে স্টুডেন্ট ভিসাতে আসার জন্য মেডিকেল চেক আপ করতে হবে কিনা কোনো ইতালির মেডিকেল চেক ক্ষেত্রে। আপ কোনো প্রয়োজন ওকে, নেই, নট অনলি ইতালি, কোথাও লাগে না মেডিকেল চেক আপ, কারণ আপনি যদি স্টুডেন্ট ভিসা আসবেন সো এটাতে এটা কোনো ম্যান্ডেটরি, যদি আপনি ওয়ার্ক ভিসা আসতেন তাহলে এটা ম্যান্ডেটরি যে আপনার সে হেলথ কন্ডিশন দেখে আপনাকে তা ইস্যু করতে। ওকে, তো একটা চেক লিস্ট থাকে আমাদের, চেক লিস্টে 17 থেকে 18টা রিকোয়ারমেন্ট থাকে, আপনার সব ডকুমেন্টেশন ডকুমেন্টস, দেন হচ্ছে আইওএম ডকুমেন্টস, দেন হচ্ছে ট্রান্সলেশন যে কোর্সের আমরা পরবর্তী প্রিভিয়াস যেগুলি করে আসছি যা আমি একটু আগে বললাম, সবগুলির প্রত্যেকটা মেইন কপি, আয়মন মেইন যেটা থেকে অ্যাটেস্টেশন করছে সেটা মেইন কপি, বোর্ড থেকে অ্যাটেস্টেশন মেইন কপি, ট্রান্সলেশনের মেইন কপি, দেন আপনার লিগাল অরিজিনাল পাসপোর্ট, অবশ্যই 6 মান্থ মিনিমাম 6 মান্থ ভ্যালিড থাকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা গত বছর হয়েছে যে
অনেক স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছে, পাসপোর্টের মেয়াদ নেই, তাদের এটা কোনো খবরই নেই 2 মাস বা 3 মাস। কিন্তু আমরা নর্মালি জানি, ধরুন ইন্টারন্যাশনালি আমরা ট্রাভেলস করতে যাব বা ট্রাভেল করতে যাব বা কোথাও যাবো এক দেশ থেকে আরেক দেশ, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 6 মান্থ একটা মেয়াদ ভ্যালিডিটি থাকতে হয়। থাকতে হবে। এটা অনেক স্টুডেন্টরাই দেখলাম যেটা আসলে খামখেয়ালিপনা হোক বা ওদের না জানার কারণে হোক সময় খেয়াল রাখে না। গত বছর এরকম অনেক হয়েছে, তো পাসপোর্টটা বিষয়টা থাকতে হবে। দেন হচ্ছে আপনার আপনার বাবার ডকুমেন্টস, ফর এক্সাম্পল ভোটার আইডি কার্ড, বাবার ব্যাংক অ্যাকাউন্ট, বাবার ইনকাম সোর্সের। সেক্ষেত্রে আমরা কি করি, একটা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট বানিয়ে শো করি যে এই এই জিনিসগুলি আমার বাবা বা একটা স্টুডেন্টের তার তাকে সে যে পড়বে তার বাবার ইনকাম সোর্সটা কি, এটা পুরো একটা আপনাকে প্রুফ কপি দিতে হবে। এবং সেইগুলো অবশ্যই আপনাকে দাপ্তরিক যে মন্ত্রণালয়গুলো আছে, যেমন এডুকেশন মিনিস্ট্রি হোক বা আইন মন্ত্রণালয় হোক বা ফরেন মিনিস্ট্রি হোক, এগুলো থেকে আপনাকে অ্যাপ্রুভ করে আনতে হবে যে আসলে আপনার ইনকাম সোর্সটা ব্যালিড বা বৈধ। ওইগুলো আনার পরে দেন হচ্ছে আমরা এই সব কিছু যখন আমরা রেডি করে ফেলবো, দেন আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করবো। এই চেক লিস্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যখন সবগুলি ফিলফিল করে মানে ফুলফিল করে ফেলবো, তখন আমরা আমাদের এই সবগুলি রেডি করে দেন আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করবো। হ্যাঁ, ভিসার অ্যাপ্লাই করার পাশাপাশি এর মধ্যে স্কলারশিপের সাপ্লাই চলে আসবে, তখন আমরা ইতালির এমবিসি ইতালির সাইটে যে ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি যেই অঞ্চলে হয় ওই অঞ্চলের সাইটে ঢুকলে বা ইউনিভার্সিটি সাইট ঢুকলে স্কলারশিপের জন্য আমরা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, স্কলারশিপের প্রাথমিক স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তেমন কোনো রিকোয়ারমেন্টের প্রয়োজন হয় না। প্রাথমিকটা যেটা আমরা আসার সাথে সাথে আমাদের একোমোডেশন, ফুড কস্ট, দেন হচ্ছে লিভিং, ফুড কস্ট, লিভিং কস্ট, দেন হচ্ছে ট্রান্সপোর্টেশন, সবগুলি ইনক্লুড করে যে একটা স্কলারশিপ আমাদের দেয় সেটা, যেমন ফর এক্সাম্পল আমি সে বলতে পারি আমাদের রোমের ভিতরে হলে লাজিরো স্কলারশিপ একটা। সেকেন্ড, আসার যদি সে আলহামদুলিল্লাহ ভিসা পেয়ে যায়, ভিসা পাওয়ার পরবর্তীতে সে আসার পর জায়গায় তার সেকেন্ড যে স্টেপটা থাকবে একটা মিনিমাম ক্রেডিট কমপ্লিট করে সে ফুল স্কলারশিপটা পেয়ে যাবে। তো যেটা আসলে আমাদের দেশে স্টুডেন্টদের সবচেয়ে মুখ্য বিষয়টা হচ্ছে ভাই স্কলারশিপ স্কলারশিপ, কিন্তু স্কলারশিপ পাওয়াটা খুবই ইজি এই দেশে, খুবই ইজি। এটা আমি বারে বারে বলতেছি ইমরান ভাই আপনাকে আপনার মাধ্যমে যে স্কলারশিপ পাওয়াটা খুবই সহজ যদি জাস্ট কিছু সে ক্রাইটেরিয়া ফলো করে। হ্যাঁ, আসার পরে স্কলারশিপ সে সুন্দর মতো পেয়ে যাবে। হয়তো আমাদের দেশের অনেক এজেন্সি আছে বা যারা আছে তারা স্কলারশিপটা নিয়ে আসলে ওইভাবে তো উদাসীন থাকে যে তাদের তাগিদ থাকে যে ভিসাটা কোনো মতে পাই পাঠাইতে পারলে আমার প্রফিট। আসলে এটা না, প্রত্যেকটি স্টুডেন্টই তার নিজস্ব যে সাইটগুলো যে ইউনিভার্সিটিতে হবে ওই ইউনিভার্সিটিতে ঢুকে সেই স্কলারশিপটা অবশ্যই কনফার্ম করতে পারবে নিজেটা নিজে। সেই ক্ষেত্রে কিছু জিনিস থাকে যে ডকুমেন্টস এর বিষয়গুলো, যেমন একটা আমাদেরকে ফ্যামিলি ইনকাম স্টেটমেন্ট সার্টিফিকেট বানাইতে হয় যে আমি আন্ডার ডেভেলপিং কান্ট্রিজ স্টুডেন্ট বা ছাত্র সেই হিসেবে আমার কতটুকু এটা রিকোয়ারমেন্ট থাকে এটা। হ্যাঁ, একটা কথা আছে যে আমি এটা পাবো কিভাবে, মানে অনেকে এটা নিয়ে হেজিটেশন ফিল করে। আমি আপনাদেরকে ইনশিওর করতে চাই এই বিষয়টা আপনার মাধ্যমে ইমরান ভাই যে স্কলারশিপ পাওয়াটা এদেশে খুবই সহজ, বাট স্কলারশিপটা কন্টিনিউ ধরে রাখাটা একটু টাফ। সেটা তো অবশ্যই আপনি যদি আজ স্টুডেন্ট হন সামনে পড়াশোনা করবেন দেন তাহলে আপনি স্কলারশিপটা কন্টিনিউসলি থাকবে, কিন্তু স্কলার প্রাথমিক যে স্কলারশিপ এটা সহজ ভাবে খুব সুন্দর ভাবে এটা পাওয়া যায়। সো এটা নিয়ে আসলে কোনো হেজিটেট করার কিছু নাই, খুবই ইজি ওয়েতে পাওয়া যায়। কিন্তু আমরা দেখছি যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা নিয়ে বেশি হাইপার থাকে, আসলে আমি যাওয়ার পরে পাবো কি পাবো না অনেক বিষয় থাকে। আরেকটা বিষয় বললেন যে ব্যাংকের যে স্টেটমেন্ট যেটা ইমরান ভাইয়ের কথা ছিল যেটা আমরা লাস্ট এসেছে ভিসা পাওয়া কত টাকা ব্যাংকে দেখাইতে হয়, রাইট ইমরান ভাই? এটা জি, এটা এটা কি ভিসা পাওয়ার পরে দেখাতে না হবে, না, ভিসা পাওয়ার আগে যখন আমরা ফাইল রেডি করতে অ্যাপ্লিকেশন রেডি করার পর? যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন যে স্টুডেন্ট ভিসা, তখন আপনার একটা ইতালির এমবেসি থেকে একটা চেক লিস্ট আকারে দিয়ে দেয়। ওকে, এই রিকোয়ারমেন্ট কে ফুলফিল করার সাথে মানে এই ডকুমেন্টস গুলো অ্যাড করে ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। দেন আপনাকে যেটা করতে হবে, আচ্ছা এখন এটা কথা আছে যে আমাদের কত টাকা ব্যাংক এটা দেখায় দিলে কিসের রূপে মেজারমেন্ট, এটা আমরা বাঙালিরা যারা বাংলাদেশি স্টুডেন্ট যারা মনে করি এজেন্সি কিভাবে যে 10 লাখ 15 লাখ 20 লাখ দেখা দেয়, এটা নিয়ম না। নিয়মটা হচ্ছে এক্সিট নিয়মটা হচ্ছে আপনার ফুড কস্ট, দেন লিভিং কস্ট, দেন হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট, দেন হচ্ছে আপনার আনুষঙ্গিক সব কস্ট মিলে আজ ইতালিতে কত টাকা হয় ওইটার উপরে বেস করেই আপনি ওই টাকাটা দেখাইতে হয়। আমি এক্সাম্পল হিসেবে একটু ক্লিয়ার করে দিচ্ছি ইমরান ভাই, সেটা হচ্ছে আপনার লিভিং কস্ট আপনি ধরে নেন এই জায়গায় পার মান্থ আপনার একটা স্টুডেন্ট 400 ইউরো, তো 400 × 12 মাস তাহলে কত হয়, 4800। এটা এক, সাথে হচ্ছে আপনার ফুড কস্ট কত ধরলাম 1200 ইউরো প্রতি মাসে, যে তাহলে 6000। 6000 দেন হচ্ছে আপনার একটা হচ্ছে কি ট্রান্সপোর্টেশন কস্ট, এই আনুষঙ্গিক টাকাগুলো হিসাব করে পাশাপাশি ইউনিভার্সিটি একটা যে টিউশন ফি থাকে কোন ইউনিভার্সিটি 500 ইউরো,
কোন ইউনিভার্সিটি হচ্ছে 200 ইউরো, কোন ইউনিভার্সিটি 1200 ইউরো, ওইটার একটা এই টোটালটাকে একটা মেজারমেন্ট করে যেটা মূল্যায়ন করা হয় ওইটার উপর বেস করে আপনাকে ব্যাংক সার্ভিস এটা দেখাইতে হবে। কিন্তু এখন এই ক্ষেত্রে একটা কথা আছে, তাইলে আমাদের কথা হয় 8 থেকে 10 হাজারের মতো, 8 থেকে 10 হাজার কিন্তু বছরে? সেক্ষেত্রে এমবিসি একটু প্রবলেম ক্রিয়েট করে। বাট ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে আমি যা দেখছি বা আমার যারা ফ্রেন্ড সার্কেল ইতালিতে অধ্যয়নরত আছে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম করে, কিন্তু আমাদের বাংলাদেশ ইতালি এমবিসি এই জায়গাটা একটু ইয়ে করে আমাদের জন্য, একটু বেশি দেখালে মনে হয় ভালো হয়। যেমন ফর এক্সাম্পল কেউ গত সেমিস্টারের কিছু যদি আমি বলি, একটা স্টুডেন্ট অলমোস্ট 22 লাখ টাকা দেখাইছে, যদিও তার রিকোয়ারমেন্টের চাইতে অনেক বেশি, সে ভিসা পেয়ে গেছে। আরেকটা মেয়ে আবার দেখাইছে একটু বেশি কিন্তু সে আবার পায়নি। এরকম অনেকগুলি কারণ থাকে, বিশেষভাবে আমরা ফাইলটা কিভাবে তৈরি করছি, 100% ফাইলটা কিভাবে তৈরি করে দিচ্ছি ওইটার উপর ডিপেন্ড করে আমাদের স্কলারশিপ বা আমাদের ভিসা পাওয়ার বিষয়টা ডিপেন্ড করে। তো এই জায়গা অনেক এজেন্সি অনেক কথা বলে বা অনেকে এতে দেখা আসা দেয় যেটা সব ঠিক না। সুন্দর মতো আপনি আপনার ভার্সিটির যে রিকোয়ারমেন্ট বা এমবিসির যে রিকোয়ারমেন্ট গুলি আছে ওইটা সুন্দর করে আপনি ফলো করেন এবং ওইটা অনুযায়ী আপনার ফাইলগুলো রেডি করেন, আলহামদুলিল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন, আমার মনে বিশ্বাস এটা। আচ্ছা, সোহেল ভাই, আমাদের বেশ কিছু কমেন্ট এসেছে, আমি একটু দেখছি, যদি তারপর আমরা আমাদের সাবজেক্ট আবার ফিরে যাব। এখানে হচ্ছে ভাই, আমার ওকে, স্টুডেন্ট ভিসায় যাওয়ার ক্ষেত্রে পাসপোর্টে প্রফেশনের জায়গায় প্রাইভেট সার্ভিস থাকলে ভিসা পেতে কতটুকু জটিলতা তৈরি হতে পারে? এটা তো কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত, বাট স্টুডেন্ট ভিসা লেখাটা থাকে প্রাইভেট সার্ভিসের ক্ষেত্রে, সরি সার্ভিসের ক্ষেত্রে অবশ্যই স্টুডেন্ট থাকলে অবশ্যই ভালো, তো স্বাভাবিক স্টুডেন্ট থাকলে ভালো, বাট এটাতে তেমন একটা কোনো প্রবলেম ক্রিয়েট করে না। ওকে মিস্টার রিয়েল খান, আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের সোহেল ভাই বলেছেন যে আইন আছে, সেই আইন অনুযায়ী প্রাইভেট সার্ভিস বা প্রফেশনটা কোনো ফ্যাক্ট না। তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনাতে, যেখানে আমরা শেষ করে এসেছিলাম। আচ্ছা, একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে সাধারণত এই টিউশন ফিটা ভার্সিটি অনুযায়ী বেরি করে, বাট ইন জেনারেলি কত থেকে কত হয়? এটা ইন্ডিয়ানি 1200 থেকে 2200 এর মধ্যে থাকে, 2200 বা 2600 এর ভিতরে থাকে, ডিপেন্ডস অন ইউনিভার্সিটি দেন ডিপেন্ডস অন সাবজেক্ট। ওকে, আচ্ছা, রিসেন্টলি এই বছর যদি কেউ স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চায়, তাহলে সেই সময়টা কোন মাস থেকে শুরু? নর্মালি এটা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যায় আর শেষ হয়ে যায় এপ্রিলের 30 তারিখের ভিতরে শেষ হয়ে যায়, বাট কিছু কিছু যারা ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েশন যারা করতে পোস্ট চায়, গ্রাজুয়েশন হোক ব্যাচেলার হোক, এটা কিছু কিছু ইউনিভার্সিটি অবশ্যই মেয়ের 15 তারিখ পর্যন্ত ডেট থাকে বা মেয়ের 30 তারিখ পর্যন্ত ডেট থাকে। এটা হচ্ছে নন ইউরোপিয়ান কান্ট্রির জন্য, বাট ইউরোপের ভিতরে যারা আছে তাদের জন্য টাইম সেপ্টেম্বর পর্যন্ত। ওকে, আচ্ছা, আমরা জানতে পারলাম এখানে আসার প্রতিটা প্রসেস সম্পর্কে, জানতে পারলাম স্কলারশিপ সম্পর্কে, পাসপোর্ট, ভিসা এবং আদার্স ডকুমেন্টস। একটা স্টুডেন্ট যখন এখানে আসে, সে কত ঘন্টা কাজ করতে পারে? তার জব অপরচুনিটি সম্পর্কে যদি কিছু বলেন। ধন্যবাদ ইমরান ভাই। বিষয়টা হচ্ছে যে আমরা পড়াশোনার পাশাপাশি আইনগত ভাবে 4 ঘন্টা একটা পারমিশন থাকে, যদি আমরা যারা ইতালিতে আছে তারা আমরা সবাই অবগত যে এই জায়গায় 4 ঘন্টা পার ডে, উইকলি 20 আওয়ার্স, 20 আওয়ার্স ওকে, তার পারমিশন আছে। বাট সে যদি তার রিকোয়ারমেন্ট দেখাইতে পারে যে তার পড়াশোনা পাশাপাশি সে জব করতে কোনো সমস্যা হচ্ছে না, তো সেক্ষেত্রে সে ফুল টাইমের পারমিশন পাবে, এটা তো কোনো প্রবলেম নাই। এটা ইতালি ন্যায্য অনুযায়ী ইতালি আইন অনুযায়ী মোটামুটি সবাইকে সেই অনুমোদনটা দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার সরাসরি ইউনিভার্সিটি থেকে একটা পত্র নিয়ে আসতে হয় বা একটা পেপার্স দেয় বললে আপনাকে পেপার্সটা দিয়ে দিবে, যদি আপনার কর্মস্থলের বা যে প্রতিষ্ঠান যদি ডিমান্ড করে যে আপনাকে একটা সার্টিফিকেট দিতে হবে যে এরকম 4 ঘন্টা আর ফুল টাইম 8 ঘন্টা, সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেটের ব্যবস্থা করে দেয়। ওকে, তারপর আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো, সেটি হচ্ছে যে এখন একটা স্টুডেন্ট যখন ইতালিতে আসতে চায়, সেই ক্ষেত্রে তার কতদিন আগে থেকে এই ডকুমেন্টস গুলো প্রিপারেশন করা জরুরি? ধন্যবাদ ইমরান ভাই। ডকুমেন্টস এর বিষয়গুলি হচ্ছে কি, যদি আমি ডিসাইড করি যে আমি নেক্সট ইয়ারে যাব, ফর এক্সাম্পল 2022, তো 22 যদি যাই তাহলে জানুয়ারি থেকে তার ফাইলগুলি রেডি করা শুরু করবে স্টেপ বাই স্টেপ। সেমিস্টার কয়টা? হ্যাঁ, সুন্দর কোশ্চেন ইমরান ভাই। এটা হচ্ছে মেইন যে আমাদের এই দেশে ইতালিতে শুধু ব্যাচেলর জন্য বা বছরে একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে ওকে, সেপ্টেম্বর অক্টোবর সেশন, এবং এটা ফুললি 100% স্কলারশিপ প্রোগ্রাম। হ্যাঁ, এর পাশাপাশি মাস্টার্স এর জন্য বছরে দুইটা প্রোগ্রাম, একটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি সেলফ ফান্ডিং, মানে সেলফ ফান্ডিং প্রোগ্রাম বা নিজের টাকায় পড়বে সেটা একটা প্রোগ্রাম আছে, যেটা 1 ইয়ার মাস্টার্স বা ওয়ান সিঙ্গেল সাইকেল প্রোগ্রাম যেটা আমরা বলি জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি সেশন একটা, আর
যেটা সেপ্টেম্বর অক্টোবর সেশন, সেটাতে ইন জেনারেল ইন্টার পাস করার পর এসএসসি কমপ্লিট করার পর সে অ্যাপ্লাই করতে পারবে, মাস্টার্স করার পর কমপ্লিট করতে পারবে, দেন সে চাইলে পিএইচডি করতে আসতে পারবে। এটা হচ্ছে ফুললি ফান্ডেড একটা স্কলারশিপের আন্ডারে। সো এই হিসাবে বলা যায় যে শুধু ব্যাচেলরের জন্য একটাই অপশন, সেটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর সেশন, আর মাস্টার্স এর জন্য দুইটা অপশন, একটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর সেশন, একটা হচ্ছে আপনার জানুয়ারি সেশন। হ্যাঁ, পাশাপাশি ইতালি গভর্নমেন্ট আরেকটা করছে আবার গত 2 বছর ধরে, যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। যদি আপনি মনে করেন এই দেশে ফাউন্ডেশন কোর্সে আসবেন, সেই ক্ষেত্রে ইয়ারলি জানুয়ারি ফেব্রুয়ারি একটা কোর্স থাকে, এটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের উপর আপনাকে 1 ইয়ার পড়তে হবে, যেটা জার্মানিতে আছে, এবং জার্মানিতে এটা ম্যাক্সিমাম এভাবেই চলে। আপনাকে 1 ইয়ার ফাউন্ডেশন কোর্স করবেন 1 বছরে, দেন আপনি সরাসরি ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করার সাথে সাথে সরাসরি ইউনিভার্সিটি এডমিশন নিতে পারবেন। হ্যাঁ, এখন একটা ইমরানদের কোশ্চেন থাকতে পারে যে ফাউন্ডেশন কোর্স করতে হলে রিকোয়ারমেন্টটা কি। ফাউন্ডেশন কোর্স করার রিকোয়ারমেন্ট মিনিমাম এইচএসসি পাস, সেম প্রসিডিউরস, সেম ডকুমেন্টস, সেম সবকিছু, জাস্ট তাকে মিনিমাম ইন্টার কমপ্লিট করতে হবে, সেও ফাউন্ডেশন কোর্সে অ্যাপ্লাই করতে হবে। ফাউন্ডেশন কোর্সটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার নিজের টাকায় করতে হবে, মানে সেলফ ফান্ডিং, এই জায়গায় কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না। আচ্ছা, এই ক্ষেত্রে দুটো কোশ্চেন আমার থেকে যায়। জি, সেটি হচ্ছে নাম্বার ওয়ান কোশ্চেন, যেটি হচ্ছে স্টাডি গ্যাপ কতটুক পর্যন্ত, কত বছর পর্যন্ত অ্যালাউড। আরেকটি প্রশ্ন যেটি হচ্ছে যে আপনার এখান থেকে সেলফ ফান্ডিং এ আসুক কিংবা স্টুডেন্ট ভিসা আসুক, সেখান থেকে তার আমাদের নর্মাল ডকুমেন্টস, ইতালিয়ান যে নর্মাল যে ডকুমেন্টস, স্টে পারমিট, সেটাতে কনভার্ট করার জন্য প্রসেসিং, তার মানে এই দুটো বিষয় যদি আপনি আমাদেরকে ধন্যবাদ ইমরান ভাই। ফার্স্ট হচ্ছে যে সেলফ ফান্ডিং যেটা বললেন, হ্যাঁ, সেলফ ফান্ডিং এর বিষয়টা হচ্ছে তার নিজের টাকা সে করতে পারবে, পড়া যদি সে কমপ্লিট করে, যেটা পার্মানেন্টের কথাটা বললেন। পার্মানেন্টের বিষয়টা হচ্ছে এই দেশে স্টে পারমিট যেটা, হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব এবং সেটা করা যায়। সেটা দুইটা ওয়ে, একটা ওয়ে হচ্ছে ফ্লোসিস, যেটা আমাদের ইতালির প্রত্যেক বছর ফ্লোসি ডিক্লেয়ার দেয়, ওইটাতে স্টুডেন্টের জন্য একটা কোটা থাকে, পড়াশোনা অবস্থায় সে এটাতে চাই প্রত্যেক বছর। প্রত্যেক বছর সেটা ডিক্লেয়ার দেয়। আমি নিজেও অবগত হইবেন ভাই যে প্রত্যেক বছর যে ফ্লো সিস্টেমটা ডিক্লেয়ার দেয়, ওইটাতে স্টুডেন্টরা চাইলে তার পেপারসটা নর্মালি চেঞ্জ করে, নর্মাল দেশে সেক্ষেত্রে কাজের কন্ট্রাক্ট দেখে কাজের সে অ্যাপ্লাই কন্ট্রাক্ট করতে পারে। এবং পাশাপাশি তার জব কন্ট্রাক্ট, দেন হচ্ছে মিনিমাম জব কন্ট্রাক্ট তাকে উইকলি 20 ঘন্টা দেখাইতে হবে বা 20 আওয়ার্স দেখাইতে হবে। দেখার পাশাপাশি যে আনুষঙ্গিক যেগুলি নর্মাল যে প্রসিডিউরস, ওই প্রসিডিউরস সে তার পেপারটা চেঞ্জ করতে পারবে। আরেকটা অপশন হচ্ছে আপনি আপনার কোর্স কমপ্লিট করার পরপরই একটা কন্ট্রাকচুয়াল জব দিয়ে আপনি 1 বছরের ভিতরে আপনার পেপার জব মানে চেঞ্জ করতে পারবেন। দুইটাই অপশন আছে। তো এটা একটা বেটার অপরচুনিটি ফর ইতালিতে যদি কেউ এডুকেশন করতে মানে পড়াশোনা করতে আসেন তাদের জন্য। আচ্ছা, এবার স্টাডি গ্যাপটা সম্পর্কে যদি কিছু স্টাডি বলেন। গ্যাপটার বিষয়ে ইমরান ভাই ধন্যবাদ। স্টাডি গ্যাপটা ইতালি ল্যাজ অনুযায়ী বা ইতালির আইন অনুযায়ী স্টাডি গ্যাপটা কোথাও লেখা, যেটা আমরা বিগত কয়েক বছর স্টাডি করার পর যেটা দেখতে পেলাম যে আসলে তারা এটা এটা নিয়ে এত নর্মালি এত হাইপার হয় না বা এত চিন্তা করে, কিন্তু এটা ডিপেন্ড করে হচ্ছে স্ব স্ব দেশের তার এমবিসি। বাট আমি নর্মালি সাজেস্ট করি সবাইকে যে বেশি স্টাডি গ্যাপটা হইলে, যদিও আমার ভিসা অফিসার একটা কনফ্লিক্টের সৃষ্টি হয় যে আপনি এত বছর, ফর এক্সাম্পল একটা ছেলে 7 বছর বা কেউ 8 বছর পড়াশোনা করে, হঠাৎ করে যখন সে ইউরোপে আসবে পড়াশোনা করতে বা স্টাডি ভিসায়, তখন কিন্তু ভিসা অফিসারের মনে বা আমরা সাধারণ সাধারণ মানুষ হিসেবে কিন্তু আমাদের মনে একটা কোশ্চেন জাগে যে সে এত বছর পড়াশোনা করলো না, হঠাৎ থেকে সে কেন পড়াশোনা করবে, এটা একটা কোশ্চেন। রাইট। হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন আছে, আচ্ছা, যে প্রফেশনাল ডিগ্রি যেমন মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে এটা সমস্যা হয় না, কারণ হচ্ছে সে ব্যাচেলর কমপ্লিট করার পর পরে সে পড়াশোনা জব করছে বা কাজকর্ম যে কোনো একটা করছে, সেক্ষেত্রে সেটা রিজন দেখাইতে পারবে যে আমি এই পারপাসে এত বছর দেশের বাইরে বা হায়ার স্টাডিজ করতে পারি, বাট এখন আমার একটা সুযোগ আসছে আমি হায়ার স্টাডিজ দেশের বাইরে যাবো। বাট ওইটার অবশ্যই এক্স্যাক্টলি একটা রিজন দেখাইতে হবে, সেটা শুধু হচ্ছে প্রফেশনাল ডিগ্রির ক্ষেত্রে যেমন মাস্টার্স, পিএইচডি, প্রি পিএইচডি এটা ক্ষেত্রে, বাট ব্যাচেলর ক্ষেত্রে আমি নর্মালি বলবো 4 ইয়ার্স এর বেশি হলে আসলে এটা মানে অ্যাকসেপ্ট করে না নর্মাল ইউনিভার্সিটি গুলি। যেমন বিগত বছরে এক ভাই আসছে আমার জানা মতে যে উনি 6 ইয়ার গ্যাপ বাট মাস্টার্স, সেজন্য সে ভিসা পাইছে, কিন্তু আরেকটা ব্যাচেলর একটা ছেলে অ্যাপ্লাই করছে, সেই ক্ষেত্রে সে 4 ইয়ারের বেশি, 5 ইয়ার্স তাটা সে অ্যাপ্রুভ করে নাই। হয়তো আমাদের দেশে তো অনেক এজেন্সি থাকে, বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলে আশ্বাস দেয় দিয়ে এটা করে, আসলে যুক্তিসঙ্গত ভাবে প্রত্যেকটা স্টুডেন্ট বা যারা আমরা আছি তারা নিজেরাই ব্রেন খাটিয়ে বা নিজের চিন্তা শুনতে চিন্তা করতে হবে যে আমি এত বছর পড়াশোনা করি নাই, তা এখন হঠাৎ করে আমি পড়াশোনা করতে যাচ্ছি, তাহলে আমার কেন করতে যাচ্ছি, এটা তো নর্মালি ভিসা অফিসারের মনে একটা কনফিউশন সৃষ্টি করে। নর্মালি বিষয়টা হচ্ছে ইতালিতে কোনো
আইন নাই যে কত বছর স্টাডি গ্যাপ, বাট প্রাথমিক ভাবে বা আমরা নর্মালি সবাইকে বলি 3 অর 4 ইয়ার্স এর বেশি গ্যাপ হলে যাতে কেউ মানে অ্যাপ্লাই না করে, কারণ এটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। ধন্যবাদ সোহেল ভাই আপনাকে। তো সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা চেষ্টা করেছি স্টুডেন্ট ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে সকল প্রকার তথ্য দিয়ে সাহায্য করার জন্য। এটি ছিল আজকে আমাদের একটি ছোট উদ্যোগ। আপনারা যদি আমাদের এই ভিডিওটি অনেক বেশি শেয়ার করেন, লাইক করেন, এরপর যদি আমরা অনেক বেশি মেসেজ পাই, আরো বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে আসে, তাহলে আমরা অনুপ্রেরণা পাব পরবর্তীতে দ্বিতীয় পর্ব করার জন্য, এবং আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার। তো যেতে যেতে আমি একটু ধন্যবাদ জানাতে চাই সোহেল ভাইকে, এবং সেই সাথে সোহেল ভাইয়ের আরো একটি পরিচয় আছে। উনি ইউরোপ 52 বাংলা নিউজ ইউরোপের প্রতিনিধি। আমরা সেই ব্যাপারে তার থেকে একটু জানবো, সেই পত্রিকা সম্পর্কে যেখানে আমাদের এই প্রোগ্রামটি সম্পর্কে আলোচনা হবে। ধন্যবাদ ইমরান ভাই। আসলে বিদায় নেবার আগে কিছু কথা না বললেই হয়, সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য আমরা সর্বাত্মক ভাবে আমাদের এখানে বিভিন্ন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, তো আমরা অ্যাসোসিয়েশন দায়িত্ব আছে, আমি আছি, ইমরান ভাই, আমরা সবাই দায়িত্বে আছি। পাশাপাশি আমরা চেষ্টা করি সবাইকে স্বতঃস্ফূর্ত ভাবে সাহায্য সহযোগিতা করার যে যতটুকু প্রয়োজন। আপনার ইমরান ভাইয়ের পেজে সবাই মেসেজ দিবেন, কোনো কিছু যদি জানার থাকে, যে কোনো কোশ্চেন এডুকেশন রিলেটেড, ইতালির যে কোনো ইউনিভার্সিটি এডুকেশন রিলেটেড যে কোনো কোশ্চেন, যে কোনো আপনাদের জানার থাকলে অবশ্যই আপনারা কোশ্চেন করবেন তাকে, এবং সবগুলোর অ্যান্সার অবশ্যই আমি নেক্সট এপিসোডে বা নেক্সট পর্বে আপনাদের দেওয়ার চেষ্টা করবো যতটুকু পসিবল। সোহেল ভাই, কেউ যদি আমাদের সাথে কথা বলার পর ইন্টারেস্টেড হয় বিস্তারিত জানার জন্য, বাংলাদেশে আমরা কি কারোর সাথে তাদেরকে পরিচয় করে দিতে পারি বিস্তারিত আলাপ এটা আসলে আলোচনা করার পরবর্তী ব্যাপারটা? দেখা যাবে, যদি আপনাদের কোনো আগ্রহ থাকে, আসতে চাচ্ছেন যে আমরা সরাসরি আসবো, কারো হেল্প নিবো না, তো সেক্ষেত্রে আমি আপনাকে হয়তো বাংলাদেশে কারোর নামও বলতে পারি, দেখা যাবে ডিপেন্ড করে তো পরবর্তীতে আপনার বা রিকোয়ারমেন্ট কেমন, আমরাও আমরাও প্রসেসিং এ বা সাহায্য আমরা তো করতে পারি। আছি, বা আমরা আপনাদের যথেষ্ট হেল্প করার চেষ্টা করবো যতটুকু সম্ভব, আপনাকে আমরা হেল্প করবো, কারণ হচ্ছে এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে যায় এজ এ স্টুডেন্ট হিসেবে, যেহেতু আমি এই জায়গায় স্টুডেন্ট, ইমরান ভাই ছিল আগে সাবেক, তো ওই হিসাবে আমাদের একটা নৈতিক দায়িত্ব যে আমাদের যারা বাংলাদেশে আছে, যারা ইউরোপে তাদের স্বপ্ন পূরণের বা হায়ার স্টাডিজ চলে আসতে চাচ্ছে, তাদেরকে আমরা সর্বাত্মক চেষ্টা করব সাহায্য সহযোগিতা করার জন্য। আর পাশাপাশি ইমরান ভাই যেটা বললো আর একটা পত্রিকা, হ্যাঁ আমি একটা জার্নালের সাথে জড়িত, ইউরোপ প্রধান হিসেবে আছি, সে হচ্ছে বাংলা বাংলা নিউজ .com, সেটা আমাদের বাংলাদেশের একটা গভর্নমেন্ট পত্রিকা এবং ওইটা দৈনিক পত্রিকা, এবং ওইটা পাশাপাশি ওইটার মাধ্যমে আমরা চেষ্টা করছি স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের ছাত্রদের ছাত্র বা ছাত্র ছাত্রীদের বিষয় সংক্রান্ত যত রকম প্রবলেমস আছে বা যারা আসতে চায় তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। পাশাপাশি যারা আরো অন্যান্য বিষয় থাকে, যে আসলে শুধু যে ইতালি তা নয়, ইতালির পাশাপাশি যদি অন্যান্য দেশেও আপনাদের জানা আগ্রহ ইউরোপের থাকে, তো ইউরোপের সেক্ষেত্রে অন্যান্য অন্যান্য দেশের দেশের ক্ষেত্রেও যদি আপনারা আগ্রহী থাকেন, আপনারা যদি আমাদেরকে সেই ব্যাপারে ইনফরমেশন জানার জন্য রিকোয়েস্ট করেন, আমি সোহেল ভাই আমরা সেই ব্যাপারে চেষ্টা করবো যথেষ্ট ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। আর এখন থেকে আমার আজকে আমি আসলে খুবই কৃতজ্ঞ সোহেল ভাইয়ের কাছে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত ব্যস্ততার মাঝে উনি এসেছেন। তো যদি পরবর্তীতে আমাদের এই ধরনের আরো প্রোগ্রামের দরকার পড়ে, আমার বিশ্বাস আমরা সোহেল ভাইকে সবসময় পাশে পাবো। ইনশাআল্লাহ ইমরান ভাই আমার ভাই বন্ধু, দেন আমাদের আরেকজন ভাই আছে, যদি উনি সামনে নাই আমাদের ক্যামেরার পিছনে বড় ভাই, আমরা চেষ্টা করবো আপনাদের সব রকম সাহায্য সহযোগিতা করার জন্য। আমরা চাই আমাদের দেশের স্টুডেন্ট যারা ছাত্ররা যারা ছাত্রীরা আছে দেশে বাইরে পড়তে আসুন এবং দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাক, রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকুক এবং নিজের স্বপ্নকে পূরণ করুক। স্বপ্ন পূরণের যতটুকু সম্ভব ইমরান ভাইয়ের থ্রুতে যতটুকু সম্ভব আমি আপনাদের জন্য করব, এটা আমি কথা দিচ্ছি ইমরান ভাইকে, এবং নেক্সট যদি আপনার ওইভাবে কোনো কিছু জানা থাকে, আগ্রহ থাকে, অবশ্যই তো কোশ্চেন করবেন পেজে, আমি প্রত্যেকটা কোশ্চেনের আপনাদেরকে অ্যান্সার দিব ইনশাল্লাহ নেক্সট এপিসোডে, যদি ওইরকম কোশ্চেন আসে অবশ্যই দিব, পাশাপাশি আমি পেজ থেকে আপনাদেরকে ওই কোশ্চেনের অ্যান্সার গুলি দিয়ে দিব। আর আমার আসলে এত শর্ট টাইম ইতালির বিষয়টা আসলে বলা তো মুশকিল, যেহেতু আমরা খুব শর্ট টাইমের মধ্যে আসলে জাস্ট একটা ব্রিফিং দিলাম আপনাদের, যদি এত সহজ না প্রসিডিউরটা, অনেকগুলি প্রাথমিক 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 জাস্ট একটা আলোচনা ছিল। প্রাথমিক ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, বাট অনেক বিষয় থাকে এগুলি, এগুলি তো আসলে ওভার দা ফোনে বা ছোট্ট লাইভ প্রোগ্রামে সবকিছু বলা পসিবল হয় না, কারণ লাইভে জাস্ট আমরা মেন মেন থ্রো গুলি ধরে দিবা, মেন মেন পয়েন্ট গুলি বলে দিচ্ছি, কিন্তু যখন আপনারা প্র্যাকটিক্যালি করতে যাবেন তখন দেখবেন যে অনেকগুলি স্টেপ আসবে, একটা আসতেই থাকবে। এখানে একটু বলি, আমি আসলে আজকের এই প্রোগ্রামটার যে প্রেরণা যেখান থেকে পেয়েছি, আমি যখন সোহেল ভাই থেকে জেনেছি এখানকার স্টুডেন্ট ভিসা সম্পর্কে, আসলে অনেকে অনেক জায়গায় নানানভাবে প্রতারিত, কিন্তু একটা স্টুডেন্ট চাইলে সে নিজেই কিন্তু তার এই বিষয়গুলো জেনে নিতে পারে। তো সেই উদ্দেশ্য থেকেই
আমার একটা ইচ্ছা ছিল সুলভের মাধ্যমে আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সঠিক রাস্তাটা দেখানো, যাতে করে কেউ প্রতারণার শিকার না হন। স্টুডেন্ট হিসেবে আপনি ইউরোপে আসতে চান, সমস্যা নেই, এখানে যে ভালোভাবে জানে তার সাথে আপনি আলাপ করেন। এখানে যারা আসবে, অবশ্যই শিক্ষিত মানুষ যারা আসছে, তারা কিন্তু একটু খোঁজ নিলে ভালো ভাবে প্রতারক থেকে বাঁচতে পারে। তো সেই আশা থেকে আমি সুহেল ভাইকে রিকোয়েস্ট করে আমাদের এই প্রোগ্রামটা করা। তো আপনারা যদি এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অনেক অনেক শেয়ার করবেন, তাহলে আমরা প্রেরণা পাবো। এবং আপনাদের যত কোশ্চেন থাকবে আমাদের পেজে যদি আপনারা দেন, তাহলে আমরা সেগুলো সুহেল ভাই আর আমি মিলে সেগুলোর উত্তর দেওয়ার জন্য পরবর্তী পর্বে আমরা আবারও হাজির হব। আমি এখন সুহেল ভাইকে দুটি মূল্যবান কথা বলে আমরা বিদায় নিব। সুহেল ভাইকে বলছি, ধন্যবাদ আমাদের ভাই। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি, দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের স্টুডেন্ট ছোট ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের যদি ইচ্ছা থাকে ইউরোপে এসে পড়াশোনা করার, তোমাদের পাশে আমরা আজ থাকবো। যত রকম হেল্প লাগে অবশ্যই আমি আছি, এবং নেক্সট প্রোগ্রামও আমি থাকবো, এবং ইমরান মেট্রোতে এডুকেশন রিলেটেড যে কোনো প্রোগ্রামে আমি থাকবো, এবং তোমাদের যে কোনো কোশ্চেন এজ এ বড় ভাই, এজ এ বাংলাদেশি হিসেবে তোমাদের এনি কোশ্চেন, যে কোনো কোশ্চেন, যে কোনো প্রশ্ন তোমরা পেজে করতে থাকো। নেক্সট নেক্সট উইকে আমরা এসে এই সবগুলি কোশ্চেনের একটা অ্যান্সার, মানে কোশ্চেন অ্যান্সার পর্ব করব, যেটা হচ্ছে উত্তর পর্ব বা যেটাকে বলা যাবে। সবগুলো কোশ্চেনের আমি অ্যান্সার দিব, চেষ্টা করব সবগুলো অ্যান্সার দেওয়ার জন্য। তোমাদের মনে যে কোনো কোশ্চেন, এ টু জেড, স্টাডি পারপাস ইতালি বা স্টাডির জন্য ইতালিতে আসতে চাচ্ছ, যে কোনো বিষয় জানতে চাও, পাশাপাশি যেটা ইমরান ভাই বললো, ইউরোপ অন্যান্য দেশে যদি তোমরা করতে চাও, ইমরান ভাই থ্রুতে আমরা অন্যান্য দেশ থেকে ওরকম স্টুডেন্ট কালেক্ট করবো বা স্টুডেন্টের সাথে কথা বলে তাদেরকে সরাসরি লাইভে এনে তোমাদের প্রোগ্রাম করে করার একটা চেষ্টা করবো, যাতে ইউরোপে অন্যান্য দেশ থেকে কিভাবে যাওয়া যায়। ফর এক্সাম্পল, জার্মানি, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, সব দেশ থেকে আমি স্টুডেন্ট কালে আমাদের যারা বন্ধু বান্ধব আছে বা অনেক জুনিয়র আছে তাদের সাথে করে আমরা একটা লাইভ প্রোগ্রাম করবো। আর একটা প্রয়োজন হলে তোমাদের যদি আগ্রহ থাকে তোমাদের সবার, সেক্ষেত্রে আমরা একটা লাইভ প্রোগ্রাম করবো, করে ইমরান ভাইয়ের সঞ্চালনায় আমরা ওই প্রোগ্রামটা করবো। ডিপেন্ড করে হচ্ছে তোমাদের আগ্রহের উপরে, যদি তোমাদের আগ্রহ থাকে অবশ্যই আমরা এই প্রোগ্রামটা আবার করবো। নেক্সট প্রোগ্রামটা তোমাদের উপর ডিপেন্ডস, যদি তোমরা চাও যে হ্যাঁ আমরা জানতে চাই ফুল ইউরোপ, হ্যাঁ ফুল ইউরোপ থেকে প্রত্যেকটি দেশের একটা করে স্টুডেন্ট প্রতিনিধি থাকবে তোমাদের সব ইনফরমেশন প্রোভাইড করার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। ওকে সোহেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। তো দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।